আমরা চলে যাব আর একটা ডেমোনস্ট্রেশনের উপর, কারণ আমরা ম্যাজিক তো দেখেছি আজকে। আমরা শুধু আজকের সেশন গুলোকে রাখি ম্যাজিক দেখার জন্য, রাইট? সো মিলি, আমাদের সেকেন্ড প্রিপারেশন কি আছে? আমরা সেকেন্ড কি দেখব দিদি? আমি ফ্লোর ক্লিনারটা একটু দেখাতে চাচ্ছি। ফ্লোর ক্লিনার, ওকে, ভেরি গুড। ফ্লোর ক্লিনার, আমরা যখন আজকে, আপনারা জানেন কিনা জানি না, আজকে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়া বলবো না, ওয়েস্ট বেঙ্গলে আবার কোভিড সিচুয়েশন বেড়েছে, রাইট? আজকে আবার আমরা দেখেছি যে 8,000-এর ওপরে আমাদের কাউন্টিং চলে গেছে অলরেডি। কোভিড প্যান্ডামিক আবার বাড়ছে। শাহরুখ খান অলরেডি, ক্যাটরিনা কাইফ, এরা কোভিডে আক্রান্ত হয়েছেন, এরকম অনেক সেলিব্রিটি আক্রান্ত হচ্ছেন। ফ্রেন্ডস, এই জিনিসটা চলতেই থাকবে কিছুদিন যাব, মানে কিছুদিন এই সময়টা আমাদেরকে অতিক্রান্ত করতে হবে। কোনো না কোনো ভাইরাসের মুখোমুখি প্রতিদিন করতে হয় আমাদেরকে, এবং প্রতিদিন আমরা কিছু ভাইরাস নিয়ে এসে, যারা আমরা বাইরে ট্রাভেল করি, আমরা সবাই বাইরে থেকে কিছু ভাইরাস বাড়িতে নিয়ে আসি, যারা একদম কেউ দায়ী নয়, আমাদের ফ্যামিলির লোক, যারা কিচ্ছু বোঝে না, যারা একদম বাচ্চারা, শিশুরা, যারা কিছুর সাথে যুক্ত নয়, তারা কিন্তু কি হবে, তারা আক্রান্ত হয়ে যায় এই ভাইরাসের সাথে। নয় সেখান থেকে কারোর জ্বর হয়ে যায়, নয় কারোর বমি পায়খানা হয়ে যায়, নয় শুধুমাত্র পটি হওয়া শুরু হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, এই সমস্ত কিছুই নির্ভর করে কিন্তু ভাইরাস এফেক্টের জন্য, রাইট? সো এই ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য, যেমন আমরা ডিটারজেন্টটা তো ইউজ করব বিকজ আমার জামা কাপড়টাকে ভালো রাখার জন্য, এবং পরের দিন যেন আমি ফ্রেশ জামা কাপড়, জীবাণু মুক্ত জামা কাপড় পরে বেরোতে পারি। সেকেন্ড থিং, আমাদের বাসাতে বা আমাদের বাড়িতে যে ফ্লোরটা রয়েছে, সেই ফ্লোরের মধ্যে কিন্তু প্রচুর জীবাণু নিয়ে আমরা বাড়িতে চলে আসি। সেই ফ্লোর ক্লিন করার জন্য 99.99% আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, সেটার নাম কি জানেন? সেটা হচ্ছে, আপনাদেরকে মিলি আপা জানাবেন, তাকে ইন্ট্রোডিউস করবেন আপনাদের সামনে, আমি নামটা বলবো না, সেই নামটা উনিই বলবেন, উনি আপনাদেরকে দেখাবেন যে আমাদের ফ্লোর ক্লিনার কিভাবে আমাদেরকে ঘরকে ব্যাকটেরিয়া থেকে মুক্ত করবে, এবং আমাদের বাচ্চাদেরকে, আমাদের যারা বয়স্ক মা বাবা রয়েছেন, দাদু দিদারা রয়েছেন, বাবা মারা রয়েছেন, তাদেরকে কিভাবে প্রোটেক্ট করবে, কারণ আমরাই তো সেই ব্যাকটেরিয়াকে বয়ে নিয়ে আসছি। সেই ব্যাকটেরিয়া থেকে নিজেকে মুক্ত করার জন্য আমরা কি করব, আমরা ফ্লোর ক্লিনার ইউজ করব। আমাদের এখনো 1-2 বছর কেন, আমাদের যতদিন আমরা বাঁচব আমাদেরকে ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে, রাইট? আর আমরা জানি যে এখন এই সময়টা অবশ্যই অনেক বেশি পরিমাণ, কারণ আমরা বৃষ্টির, আবার বৃষ্টির একটা সময় চলে এসছে, বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু আমাদের ওই জীবাণুকে নিয়েই কিন্তু বাড়িতে ঢুকবো, রাইট? সো আমরা এখন দেখব আমাদের ফ্লোর ক্লিনারের ডেমোনস্ট্রেশন। ওকে দিদি, আপনার সবার ওখানে দুটো পরিষ্কার গ্লাস দেখতে পাচ্ছেন, দুটো পরিষ্কার কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি আমি। এখানে আমি সমপরিমাণ 2 গ্লাসে একটু পানি নিয়ে নিব। আমি কিন্তু 2টা গ্লাসে সমপরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এই পানিটা আমি জীবাণু হিসাবে, এই নীলটা আমি ইউজ করব, এটা হচ্ছে একটা কাপড়ের নীল, যেটাকে আমি জীবাণু হিসাবে ইউজ করব এখানে। Yes, আপনারা সবাই দেখছেন যে 2টো কাঁচের গ্লাসে সমান পরিমাণ জল নিয়েছেন মিলি আপা, এবং তার মধ্যে যেটা দেওয়া হচ্ছে ব্লু বা নীল, জীবাণু হিসেবে ব্যবহার করা হচ্ছে, ব্যাকটেরিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার এটা নিশ্চয়ই সবাই এতদিনে জানেন, এটা আমরা যারা ভেস্টিজে আছি তাদের সবার ঘরেই মনে হয় এখন এটা আছে, আর যারা নতুন তারা হয়তো এখন এটা নেননি, তবে আমি শিওর যে আজকের এই ম্যাজিক দেখার পরে কেউ আর অন্য কিছু ইউজ করবে না, এটাই ব্যবহার করবে। আর এটা হচ্ছে আমাদের সাধারণ একটা ফ্লোর ক্লিনার, যেটা আমরা মোটামুটি সবাই ইউজ করি বা করতাম, এটা হচ্ছে সেমনই একটা ফ্লোর ক্লিনার। আমি এটা নিয়ে নিচ্ছি, দেখেন আপনারা সবাই, একটু পরিমাপটা একটু দেখাচ্ছি আমি, সবাইকে দেখতে পাচ্ছেন? এখানে এখানে আমি 1 ঢাকনা পুরোপুরি নিয়েছি। দিদি এটা কি দেখা যাচ্ছে এখানে কতটুকু? হ্যাঁ, না কতটুকু পরিমাণ দেখা যাচ্ছে না, পুরো ঢাকনাটাই আমি নিয়ে নিয়েছি, মানে একদম ফুল ঢাকনাটাই আমি এখানে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। আমি এই সাইডে গ্লাসটাই দিয়ে দিলাম,
এটা হচ্ছে একটা সাধারণ ক্লিনার যেটা আমরা মোটামুটি ভেস্টিজে জয়েন করার আগে অন্তত আমি এটা মাসে দুটা তিনটা ইউজ করতাম। ওকে, মানে বাজারে চলতি যে কোনো প্রোডাক্টের সাথে আমরা কিন্তু তুলনা করতে পারবো। আপনারা আপনারা সবাই দেখলেন যে মিলিয়াপা কিন্তু, আমার আমার বর্তমানে ইউজ করা আমার যে এখন ভেস্টিজের যে প্রো ক্লিনার সেটা। ইয়েস, এটার পরিমাণটা আমি তো জানি না কিভাবে দেখাবো। আপনি দিলে আমরা বুঝতে পারবো, আমরা দিলে আপনি বুঝতে পারবো। এই ঢাকনাটা তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, ওইটা যদি আমি ফুল নিয়েছি এটা জাস্ট তিন ভাগের এক ভাগ। আমরা দেখেই বুঝতে পারছি যে আপনি কতটুকু নিলেন, এবং আস্তে আস্তে চেহারাটা ওর অন্যরকম হতে শুরু করে দিল। আপনারা এতক্ষণে মনে হয় জাদুটা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমার জীবনটাকে কোনটা ধ্বংস করতে পেরেছে একটু দেখেন। ও মাই গড, রিয়েলি রিয়েলি অ্যামেজিং। কারা কারা আপনারা কারা কারা প্রথমবার এই ডেমোনস্ট্রেশন দেখলেন, প্লিজ ঝটপট একটু লিখে ফেলুন, ঝটপট লিখে ফেলুন। আই আমি আরেকটু দেখাবো যেটাতে আমার অলরেডি একটা ক্লিনার ইউজ করা হয়েছে, এইটাকে আমাদের ক্লিনারটা ধ্বংস করতে পারে কিনা এই জীবাণুটাকে সেটা একটু দেখেন। ও মাই গড, ওয়াও, জাস্ট ওয়াও। এটা আসলে জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট দিয়ে, মানে আজকে যখন এটা আমরা চেঞ্জি প্রোগ্রামে এখানে যখন দিতে আমরা এই ডেমোনস্ট্রেশনটা দেখালাম, ওইখানে কিছু মানে ভাবিরা আছে, আপারা আছে, যারা আমাদের তো আমরা যারা গৃহিণী তার এই প্রোডাক্ট গুলার উপরেই বেশি নির্ভরশীল আসছিল। ভীষণ ওরা ভীষণ তখন বললো যে আমাদেরকে এতদিন কেন এই ম্যাজিকটা দেখানো হয় নাই, তো আমি এখন দেখালাম, এবার থেকে এই ম্যাজিক্যাল জিনিসটাই তারা ইউজ করবে, তারা আমাদের সাথে কমিটমেন্ট করে গেছে। ফ্যান্টাস্টিক। এবং আমি মনে করি যে কোনো প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামে আমি সবাইকে একটা কথা বলবো, আপনি যে কোনো হোম মিটিং হোক, আপনি ওয়ান টু ওয়ান হোক, আপনি যেখানে এই ধরনের ডেমোনস্ট্রেশন দেখবেন বা দেখাবেন, আপনার কিন্তু জয়নিং মাস্ট হবেই হবে জি দিদি। বারবার। আরেকটা দিদি, আমাদের হ্যাঁ এই ফ্লোর ক্লিনারটা গিয়ে গিয়ে কিন্তু এই যে এরকম পানির সাথে মিক্স করে আমরা কিন্তু শুধু ফ্লোর না দিদি, এটা আমি মানে পরীক্ষিত, ফ্যান পরিষ্কার করা, আমাদের যে স্টিলের আলমারি থাকে, কাঁচের গ্লাস থাকে, যে টি টেবিলের উপরে গ্লাস বা ডাইনিং এর গ্লাস গুলো থাকে, অনেক ওকে, চুলা চুলার উপরে দেখা যায় রান্না করা চুলার উপর অনেক সময় স্পট করে যায়, ওইগুলা প্রত্যেকটা জিনিস ক্লিন করাতে এই ফ্লোর ক্লিনারটা অনেক ভালো একটা কাজ করে। তার উপরে অনেকের ঘরে দিদি ছোট তেলা পোকা, পিঁপড়া, টিকটিকি, এসব মাছি এগুলা কিছু ই থাকে, সেই জিনিসগুলা কিন্তু এই ফ্লোর ক্লিনারের মাধ্যমে দূর হয়ে যায়। ফ্যান্টাস্টিক মিলি, ফ্যান্টাস্টিক। এবং আমি একজন আমাদেরকে লিখছেন যে সিম্পল মেঝেতে, মোজাক না করাও, সিম্পল মেঝেতে কি এই প্রোডাক্টটা কি ইউজ করা যেতে পারে জলের মধ্যে? 100%। ওকে ওকে, সো ফ্রেন্ডস আপনারা সবাই দেখলেন, আমি তো সত্যি কথা বলতে আমি ম্যাজিকই দেখছি মনে হচ্ছে, যে এরকম ধরনের ডেমোনস্ট্রেশন যে আমরা একটা কাঁচের গ্লাস দেখলাম একদম চোখের সামনে নিয়েছেন, উনি সাদা জল নিয়েছেন তার মধ্যে, এবং তার মধ্যে সমপরিমাণ জল রেখে উনি ব্লু ঢেলেছেন, সমপরিমাণ ব্লু ঢেলেছেন, বা যেটা আমরা বলি নীল, নীল ঢালা হয়েছে, এবং তার মধ্যে আমাদের কতটুকু পানিতে কতটুকু দিতে হবে। মিলিয়াপা এখানে জিজ্ঞেস করছেন, সালাউদ্দিন ভাই আমাদেরকে জিজ্ঞেস করছেন কতটুকু পানিতে কতটুকু দিতে হবে। আমরা সাধারণত যে বালতি বা ঘর মোছার যে এটা ইউজ করি ওইটা তো দেখা যায় যে অর্ধেকের একটু বেশি পানি নেই, ওইটার মধ্যে আমাদের ফ্লোর ক্লিনারটা জাস্ট হাফ ঢাকনা দিলেই যথেষ্ট। তবে ওকে, যদি তবে যদি দিদি এটা যদি মানে ঘর মোছার ক্ষেত্রে আমি বলবো, যদি একটু হালকা উষ্ণ গরম পানিটা ব্যবহার করা হয় এটা আরো ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।